কৃষ্ণ। তার সম্পর্কে কম বেশি আমরা বোধ হয় সবাই জানি। কংসের কারাগারে তাঁর জন্মের কাহিনী হোক বা ননিছুরি বৃত্তান্ত, পুতনা সংহার, কালীয় দমন, কংসবধ এবং মহাভারতের যুদ্ধ তো আছেই। এই নামটার সঙ্গে জুড়ে আছে কত না কাহিনী, কত বিচিত্র গল্প। তিনি একদিকে প্রেমের পরাকাষ্ঠা, অন্যদিকে ধুরন্ধর রাজনীতিবিদ। কিন্তু এই কৃষ্ণ কি ঐতিহাসিক ব্যক্তিত্ব? তিনি কি সত্যিই ছিলেন? আর যদি থেকে থাকেন তবে তিনি কে? কৃষ্ণ কাহিনীর মূল উৎস কিন্তু ভাগবত। আমরা আজকে যে গল্পগুলো শুনি কৃষ্ণ সম্বন্ধে, সেগুলো হাজার হাজার বছর ধরে হাজার হাজার গল্প, গাথা, গান এগুলোর মধ্যে দিয়ে পরিবর্তিত হয়ে আজকের কৃষ্ণ কাহিনীতে রূপ নিয়েছে। আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করেন, দেখবেন কৃষ্ণকে আমরা কতগুলো রূপে চিনি। একদিকে তিনি কৃষ্ণ, অন্যদিকে বিষ্ণু, নারায়ণ, বাসুদেব, গোপাল এবং আরও কত বিচিত্র রূপ তার। এবং এই প্রত্যেকটা রূপের সঙ্গে জুড়ে আছে কৃষ্ণের আলাদা আলাদা ইমেজ। যেমন দেখুন, আমরা যখন কৃষ্ণের কথা বলি আমরা তাকে প্রেমের ঠাকুর হিসাবে দেখি। আমাদের কাছে তিনি ভক্তের ভগবান। রাধা এবং গোপিনীদের সঙ্গে তার যে প্রেমলীলা, এটা দেখে কখনো মনেই হয় না যে এই ঠাকুর কখনো অস্ত্র ধরতে পারেন। কিন্তু যখন আমরা বিষ্ণুকে দেখি তখন তার ঐশ্বর্য রূপই আমাদের মাথায় আসে। তার এক হাতে শঙ্খ, এক হাতে চক্র, এক হাতে গদা, এক হাতে পদ্ম। যখন অর্জুনকে কৃষ্ণ নিজের বিশ্বরূপ দেখিয়েছিলেন, অর্জুন ভয় পেয়ে গিয়েছিলেন, তিনি তার সখাকে চিনতে পারেননি, সেই কাহিনীও আপনাদের মনে আছে নিশ্চয়ই। যাই হোক, এই বিষ্ণু জগতের পালনকর্তা এবং তিনি ত্রিদেবের একজন। আবার বিষ্ণুর সঙ্গে খানিকটা মিলে যায় নারায়ণের ইমেজ, যিনি জলের ওপর নাগশয্যায় শুয়ে থাকেন, তারও হাতে শঙ্খ, চক্র, গদা, পদ্ম থাকে। কিন্তু আমরা যখন বাসুদেব কৃষ্ণের কথা বলি তখন আমাদের মাথায় আসে দ্বারকাপতি কৃষ্ণ, যিনি বীর, যিনি রাজনীতিবিদ, এবং সারা মহাভারত জুড়ে তার লীলা আমরা দেখেছি। আবার গোপাল, তার রূপ একেবারেই আলাদা। গোপাল যেন আমাদের ঘরের ছেলে। কৃষ্ণ মিথ্যে নন, তার জাগতিক অস্তিত্ব আছে। কিন্তু কৃষ্ণ কোনো একক ব্যক্তিও নন, হাজার হাজার বছর ধরে বিভিন্ন প্রভাবে কৃষ্ণকথার আজকের রূপ আমরা পেয়েছি, আর সেই গল্পই এখন আপনাদেরকে বলবো। আজকে আমরা যেভাবে বিষ্ণুকে জানি, বিষ্ণু কিন্তু প্রাথমিক ঋক বৈদিক যুগে এরকম ছিলেন না, তার এই প্রতিষ্ঠা বা প্রাধান্য ছিল না। এখন আমরা কী জানি? যে বিষ্ণু হচ্ছেন ত্রিদেবের একজন, যিনি এই জগতের পালনকর্তা। কিন্তু প্রাথমিক ঋগ্বৈদিক যুগে সেই সময় আর্যরা বিভিন্ন প্রাকৃতিক শক্তি নির্ভর দেবতা, যেমন সূর্য, অগ্নি, ইন্দ্র, এদেরকেই প্রধান দেবতা মনে করতেন এবং তাদের মধ্যে প্রধান ছিলেন ইন্দ্র। সেই সময় বিষ্ণু ছিলেন দ্বাদশ সূর্যের একজন, অর্থাৎ তিনি ছিলেন একজন গৌণ দেবতা। তারপরে আর্যরা যেভাবে যেভাবে উন্নতি করতে শুরু করলো, তাদের সভ্যতার ক্রমবিকাশের ধারায় বিষ্ণু উঠে এলেন প্রধান দেবতা হিসেবে, ইন্দ্রের জায়গা নিলেন বিষ্ণু। এবং আপনারা যদি কৃষ্ণের কাহিনী দেখেন, দেখবেন সেখানে বিভিন্ন সময় কৃষ্ণ এবং ইন্দ্র, এদের দুজনের একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে বা দুজন মুখোমুখি দাঁড়াচ্ছে, আর প্রতিক্ষেত্রে জিতে যাচ্ছে কৃষ্ণ। ইন্দ্র বারবার কৃষ্ণের কাছে পর্যুদস্ত হচ্ছে। এই যে কাহিনীগুলো, এর মধ্যে থেকেই কৃষ্ণ এবং ইন্দ্র বা বিষ্ণু এবং ইন্দ্র, এদের দ্বন্দ্ব এবং তারপর বিষ্ণুর উঠে আসা, এই কাহিনীটা কিন্তু লুকিয়ে আছে। এবার যদি আমরা নারায়ণকে দেখি তো দেখব বিষ্ণু যেভাবে আর্যদের মধ্যে প্রথম থেকেই দেবতার ধারণা হিসাবে গড়ে উঠেছিলেন, নারায়ণের ক্ষেত্রে কিন্তু তেমনটা হয়নি। শতপথ ব্রাহ্মণে বলা হয়েছে যে নারায়ণ হচ্ছেন নর জাতির একজন গোষ্ঠীপতি, অর্থাৎ আর্যদের মধ্যে নর বলে একটা জাতি ছিল, সেই জাতির প্রধান ছিলেন নারায়ণ এবং তিনি ছিলেন একজন লেজেন্ডারি যোদ্ধা বা বীর। নারায়ণের সঙ্গে জুড়ে আছে এই বীরত্বের ধারণা। আপনারা মহাভারতে দেখবেন কৃষ্ণের কাছে নারায়ণী সেনা আছে এবং সেই নারায়ণী সেনা কৃষ্ণ দিচ্ছেন দুর্যোধনকে, যে নারায়ণী সেনা অপ্রতিরোধ্য। এই নারায়ণী নামকরণের কারণ কী? নারায়ণের সঙ্গে যেহেতু যুদ্ধ বা বীরত্ব এই অনুষঙ্গগুলো জুড়ে আছে, এই জন্যেই কৃষ্ণের অপ্রতিরোধ্য সেনার নামকরণ করা হয়েছিল নারায়ণী সেনা। এবং নারায়ণের অস্ত্র গদা এবং চক্র, যেগুলো কিন্তু প্রিমিটিভ অস্ত্র বা যুদ্ধের প্রাথমিক যে প্রথম যুগের যে অস্ত্রগুলো ছিল তীর্ধনুক আবিষ্কারের আগে, তার মধ্যে একটা হচ্ছে গদা এবং অন্য একটা হচ্ছে চক্র। অর্থাৎ এই নারায়ণের যে সময়কাল সেটা ঋগ্বৈদিক যুগের পরে, কিন্তু মহাভারতের যুদ্ধের আগে। বাসুদেব কৃষ্ণের কথা বললেই আমাদের মনে পড়ে মহাভারতের কৃষ্ণের কথা, যিনি দ্বারকার অধিপতি, যিনি একজন যোদ্ধা, একজন বীর, একজন প্রখর কূটনৈতিক জ্ঞান সম্পন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব।
কৃষ্ণের যে কাহিনীগুলো বা যে গল্পগুলো আমরা শুনি, তার দিগ্বিজয়ের গল্প হোক, জরাসন্ধকে পরাজিত করার গল্প হোক, কংসবধের গল্প হোক, সেই সমস্তই এই কৃষ্ণ সম্পর্কিত। আপনারা মথুরা বা ওই সংলগ্ন অঞ্চলে দেখবেন পঞ্চবীরের পুজো করা হয়। তার মধ্যে রয়েছেন বাসুদেব, বলরাম, প্রদ্যুম্ন, শাম্ব এবং অনিরুদ্ধ। এই পঞ্চবীরের মধ্যে একজন বাসুদেব এবং এরা প্রত্যেকেই বৃষ্ণিবংশীয়। তাহলে এই বাসুদেব কৃষ্ণ বৃষ্ণিবংশীয় কৃষ্ণ। বাসুদেব নামকরণের কারণ হিসাবে মনে করা হয় তিনি যেহেতু বসুদেবের পুত্র তাই তার নাম বাসুদেব। কিন্তু এখনকার গবেষকরা মনে করেন যে এই বাসুদেব হচ্ছে একটা উপাধি। কার উপাধি? তাদের দলপতির উপাধি এবং শঙ্খচক্র গদাপদ্ম এগুলো হচ্ছে তাদের প্রাইড বা তাদের গৌরবের স্মারক। এই কৃষ্ণের মুখেই আমরা শুনেছি গীতা, যে গীতাকে আমরা মনে করি আমাদের ধর্মগ্রন্থ, পড়ি না। অথচ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গীতা পড়ানো হয় তার প্রাসঙ্গিকতা এবং শিক্ষার জন্য। সে যাই হোক, তো গীতাকে আমরা মনে করি কৃষ্ণের রচনা হিসাবে। কিন্তু গীতা যিনি রচনা করেছিলেন তিনি বাসুদেব কৃষ্ণ নন। বাসুদেব কৃষ্ণের অনেক আগে আরও একজন কৃষ্ণ ছিলেন, যার কথা আমরা ছান্দোগ্য উপনিষদে পাচ্ছি। তাঁরও মায়ের নাম দেবকী এবং তিনি ছিলেন ঋষি কৃষ্ণ। এই ঋষি সম্ভবত গীতা লিখেছিলেন বা সংকলন করেছিলেন। যেহেতু তাঁরও নাম কৃষ্ণ এবং তিনিও দেবকীপুত্র, তাই পরবর্তীকালে বাসুদেব কৃষ্ণের সঙ্গে তিনি সমন্বিত হয়ে গেছেন। এরপর রইল গোপাল কৃষ্ণ। যে গোপাল অন্যান্য কৃষ্ণ কাহিনীর তুলনায় অনেকটাই নবীন। মনে করা হয় এই গোপাল কোনো গোপ গোয়ালা শ্রেণীর একজন দলপতি। তার সম্বন্ধে লৌকিক কাহিনীগুলো পরবর্তীকালে কৃষ্ণ কাহিনীর মূলধারায় স্থান পেয়েছে। আজকে কৃষ্ণ কাহিনীর মধ্যে আমরা যে নুনি চুরি বা তার দুষ্টুমি ইত্যাদি যে সমস্ত কাহিনী শুনি, সেগুলো সম্ভবত গোপালের কাহিনী থেকেই কৃষ্ণ কাহিনীর মূলধারায় এসেছে। এইভাবেই হাজার হাজার বছর ধরে কৃষ্ণ কাহিনী বিভিন্ন পরিবর্তন পরিবর্ধন ইত্যাদির মধ্যে দিয়ে বেড়ে উঠেছে বা আজকের কৃষ্ণ কাহিনীতে রূপ পেয়েছে। কিন্তু বাঙালির কাছে কৃষ্ণ প্রেমের ঠাকুর। বাঙালির কাছে কৃষ্ণ একটা শক্তি, যে শক্তি আমাদের মধ্যে সঞ্চারিত করেছেন যুগপুরুষ শ্রী চৈতন্যদেব। সেই শক্তি অটুট থাকুক, আমাদের কাছে প্রেমের ঠাকুর হিসাবেই কৃষ্ণ থাকুন। ভালো থাকবেন, দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ।